সৌদি আরবের আর জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় এক ভারতীয় নাগরিকেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন সোহেল শিকদার, তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেল সহ 4 জনের প্রাণহানি ঘটে। নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত সোহেলের ভাই সবুজ শিকদার জানান, সোহেলের স্ত্রী ও 2 শিশু সন্তান আছে। তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবার চিন্তিত। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।